হাইকোর্টের বিচারপতি মিজানুর রহমান ভুঁইয়ার বিরুদ্ধে অভিযোগ তদন্তে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনে সম্মতি জানিয়েছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির এই নির্দেশনামা অনুসারে প্রধান বিচারপতি আপিল বিভাগের তিন বা পাঁচজন জ্যেষ্ঠ বিচারক নিয়ে এই কাউন্সিল গঠন করবেন বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বিকেলে সচিবালয়ে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। এই সংক্রান্ত নথি ইতোমধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে পাঠানোর কথা নিশ্চিত করে আইন প্রতিমন্ত্রী বলেন, এখন বিধান অনুযায়ী প্রধান বিচারপতি ব্যবস্থা নেবেন। বিচারপতি মিজানুর রহমান নিহত ব্লগার আহমেদ রাজীবকে নিয়ে একটি দৈনিকে প্রকাশিত উস্কানিমূলক প্রতিবেদনের কপি অন্য বিচারপতিদের মাঝে বিলি করেন। বিষয়টি প্রকাশিত হলে সংসদে এই নিয়ে আলোচনা হয় এবং তার বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনেরও আহ্বান জানানো হয়। এদিকে অভিযুক্ত বিচারপতি দোষী প্রমাণিত হলে রাষ্ট্রপতি তাকে অপসারণ করতে পারেন বলে জানান আইন প্রতিমন্ত্রী। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কর্তৃক তদন্ত করতে এবং তদন্তের ফলাফল মহামান্য রাষ্ট্রপতির নিকট জ্ঞাপন করার জন্য নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রপতির এই নির্দেশনামা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে প্রেরণ করেছি। মাননীয় চিফ জাস্টিস আপিলের ডিভিশনের তিনজন অথবা পাঁচজন বেজোড় সংখ্যার সিনিয়র বিচারকের সমন্বয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করবেন এবং এই বিষয়ে তারা প্রয়োজনীয় তদন্ত করবেন, শুনানি গ্রহণ করতে পারেন সেই বিচারকের এবং যথাশীঘ্র সেই প্রতিবেদন মহামান্য রাষ্ট্রপতির নিকট তার ফলাফল জানাবেন। এই ধরনের অভিযোগ বাংলাদেশে এই প্রথম এবং অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে মহামান্য রাষ্ট্রপতি তাকে অপসারণ করতে পারেন।